আছে, শ্রীরামপুর আইসিটি স্কুল এর শিক্ষা ও গবেষণা শাখা। তো আমি মোহাম্মদ মাসুদার উপদেবী, আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং উপরওয়ালার সহমতে ভালো আছি এবং সুস্থ আছি। প্রিয় শিক্ষকবৃন্দ, আজকে আমি তোমাদের জীববিজ্ঞান বিষয়ে সরি আজকে তোমার আজকে আমি তোমাদের নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায়ের পার্ট 3.2.1 থেকে পার্ট 3.3 পর্যন্ত আলোচনা করবো। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকের ক্লাস শুরু করি। দেখতেই পাচ্ছ জীববিজ্ঞান, তোমরা দেখতে পাচ্ছ জীববিজ্ঞান, জীববিজ্ঞান আর শ্রেণী হচ্ছে নবম, অধ্যায় হচ্ছে তৃতীয়, পাঠ হচ্ছে 3.2.1 থেকে 3.3। দিয়ে ঠিক আছে বন্ধুরা, আর আজকে তোমাদের পাঠ শিরোনাম, অর্থাৎ আজকে পাঠ শিরোনাম হচ্ছে পরিচিত হয়েছে এবং এই মাইক্রোসিস এবং মিয়োসিস আসলে বলে তোমরা এইটাই জেনে আসছো। যারা এই যে ভালো করে পড়ে আসছো তাদের জন্য খুব ইজি হবে। বন্ধুরা তাহলে চলো আমরা দেখি কি আছে আজকে তোমাদের। যে প্রথমেই আমরা একটু দেখে নিচ্ছি শিখনফল, অর্থাৎ আজকের এই পাঠে শিখনফল, যে তোমরা আজকের এই পাঠে পাঠ শেষে তোমরা কি কি শিখবা সেটা আমরা একটু দেখে নিই। যে শিক্ষা যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা মাইটোসিসের পর্যায়সমূহ গণনা করতে পারবে। যে শিক্ষার্থীরা তোমরা জানো যে এর আগে ক্লাসে যে মাইটোসিস পর্যায়ে তিনটি ধাপ নিয়ে আলোচনা আমি করছিলাম, যে পাঁচটি ধাপের মধ্যে তিনটি ধাপ, যে প্রোফেজ, ক্রোমেটোফেজ আর মেটাফেজ, এই তিনটি আলোচনা করছিলাম। যে বাকি দুটি অবশিষ্ট ছিল, একটা হচ্ছে অ্যানাফেজ আর একটা হচ্ছে টেলোফেজ। এই দুইটা বাকি দুইটা আজকে আলোচনা করবো। তাহলে মাইটোসিসের পর্যায়সমূহ গণনা করতে পারবে। এরপর হচ্ছে জীবদেহ, জীবদেহে মাইটোসিস ও বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। এরপরে তোমরা পারবে যে মেয়েসিস কি আর মেয়েসিস ব্যাখ্যা করতে পারবে। এরপর হচ্ছে জনন কোষ উৎপাদনে মেয়েসিসের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। বেশ ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আজকে পাঠ্যতে এগুলা এই সকল বিষয়ে আমরা জানবো। বেশ ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা দেখি মেন টপিকটি কি আছে। প্রথমে আসছে হচ্ছে কি অ্যানাফেজ। আমি শুরুতে বললাম যে তোমাদের যে মাইটোসিসের পর ধাপ, অর্থাৎ মাইটোসিসের দশা বা ধাপ পাঁচটি, তার মধ্যে থেকে আমি গত ক্লাসে তোমাদের আলোচনা করছিলাম, তার মধ্যে থেকে তিনটা, তার মধ্যে হচ্ছে প্রোফেজ, ক্রোমেটোফেজ আর মেটাফেজ পর্যন্ত আমি আলোচনা করছিলাম। আর আজকে যে বাকি দুইটা আছে, একটা হচ্ছে অ্যানাফেজ আর একটা হচ্ছে টেলোফেজ, এই দুইটা আমি আলোচনা করবো। অ্যানাফেজ দেখো, যে অ্যানাফেজ কি, অ্যানাফেজের বৈশিষ্ট্য যে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, যার ফলে ক্রোমাটিক দুটি কি হয়ে যায়, যে এই যে ক্রোমাটিক দুটি, এই যে ক্রোমাটিক গুলো দুটি আলাদা হয়ে যায়। বেশি ক্ষেত্রে বন্ধুরা, তাহলে দেখো যে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিক দুটি আলাদা হয়ে পড়ে। বেশি ক্ষেত্রে বন্ধুরা, এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিককে অপত্য ক্রোমোজোম বলা হয়। এই যে দেখতে পাচ্ছ তোমরা চিত্রের মাঝে, যে প্রতিটি ক্রোমোজোম, এই যে দেখতে পাচ্ছ যে প্রতিটি ক্রোমাটিককে অপত্য ক্রোমোজোম বলা হয়। যে শিক্ষার্থীরা অনেক সময় তোমাদের পরীক্ষার মাঝে আসে জন্মনিকের জন্য, যে অপত্য ক্রোমোজোম কি বা কাকে বলে, যে শিক্ষার্থীরা
সেজন্য এটা তোমাদের মনে রাখতে হবে। এবং এতে একটি করে সেন্টোমিয়ার থাকে, আর এতে কি থাকে? একটি করে সেন্টোমিয়ার থাকে। বেশি করে তোমরা তাহলে আমরা জানলাম যে পৃথিবী ক্রোমোজোমের সেন্টোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়, দুটি ক্রোমাটিড গঠন করে, আর দুটি ক্রোমাটিড দুইভাগে বিভক্ত হয়, ফলে কি দুটি ক্রোমাটিডে বিভক্ত দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়, আর এটি কি বলা হয়? অপত্য ক্রোম, দুটি অপত্য ক্রোমোজোমের সৃষ্টি করে। সেই সূত্রে তোমরা এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে কি বলা হয়? যে প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলা হয়। সেই সূত্রে তোমরা আর এতে করে কি থাকে? এতে একটি করে সেন্ট্রোমিয়ার বিদ্যমান থাকে। সেই সূত্রে তোমরা এরপরে দেখি যে অপত্য ক্রোমোজোমগুলি বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। আর অপত্য ক্রোমোজোমগুলি যখন বিষুবীয় অঞ্চলে যায়, তখন বিষুবীয় অঞ্চল থেকে কি হয়ে যায়? বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর থেকে এরা বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। অর্থাৎ ক্রোমোজোমগুলো অর্ধেক এক মেরুর দিকে আর বাকি অর্ধেকটি অন্য মেরুর দিকে। যে ক্রোমোজোমগুলো এক মেরুর দিকে একদিকে মেরুর দিকে যায় আর বাকি অর্ধেকগুলো কি যায়? যে অন্য মেরুর দিকে অগ্রসর হয়ে থাকে। এই এক একদিকে যায় আর বাকিগুলো কি হয়? অন্য মেরুর দিকে অগ্রসর হয়ে যায়। এরপরে দেখো যে অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখ চলনে, যে অপত্য ক্রোমোজোমগুলি যখন মেরু অভিমুখী চলে, তখন চলনে কি হয়ে যায়? যে সেন্ট্রোমিয়ারের অবস্থান, এই যে দেখো যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলি আমরা দেখতে পাচ্ছি। ইংরেজি অক্ষর কি? ইংরেজি অক্ষর কি? ভি। এই একে যদি আমরা উল্টায় ভির মাঝে দেখাই, ইংরেজি অক্ষর ভি, এল এটা যদি আমরা উল্টায় দিই এল হবে, এবং জে এই যে আবার যদি আমরা উল্টায় দিই জে, ইংরেজি অক্ষর ভি এল জে বা আই এর মতো দেখায়। কি হচ্ছে যদি আমরা ইংরেজি যদি আমরা দেখি তাহলে কি হবে? যে ক্রোমোজোমগুলো ইংরেজি অক্ষর ভি এল জে বা আই এর মতো আকার ধারণ করে। কি হচ্ছে যদি আমরা এখান থেকে তোমাদের বহুনির্বাচনী কোশ্চেন আসতে পারে, সেই বিষয়ে এটা মনে রাখতে হবে যে ইংরেজি অক্ষর কিসের মতো দেখা ধারণ করে। এদেরকে যথাক্রমে কি বলা হয়? যে মেটাসেন্ট্রিক। এদেরকে যথাক্রমে বলা হয় মেটাসেন্ট্রিক, তারপর হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক বা টেলোসেন্ট্রিক বলা হয়। আর এই ইংরেজি অক্ষর ভি জে এল আই বা আই এর মতো দেখায়। আর এইগুলিকে যথাক্রমে কি বলা হয়? মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক বা টেলোসেন্ট্রিক বলে। দুইটা মেরুতে অবস্থান করে এবং ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। যখন এই স্পন্ডল যন্ত্র যখন দুই মেরুতে অবস্থান করে তখন কি হয়? যে ক্রোমোজোমের দৈর্ঘ্যগুলো কি হয়? ক্রোমোজোমের দৈর্ঘ্যগুলো তখন কি হয়? বৃদ্ধি পেতে থাকে। এই ক্রোমোজোমের দৈর্ঘ্যগুলো তখন কি হয়? বৃদ্ধি বৃদ্ধি পেতে থাকে। এবারে দেখো যে টেলোফেজ, এটা টেলোফেজ হচ্ছে মাইটোসিসের সর্বশেষ দশা বা মাইটোসিসের সর্বশেষ ধাপ যেটাকে বোঝানো হয়। মাইটোসিসের সর্বশেষ ধাপের নাম হচ্ছে টেলোফেজ। আর সর্বপ্রথম আমরা দেখে আসছি কি? প্রোফেজ। সর্বপ্রথম প্রসেস, প্রথম দশা হচ্ছে প্রসেস, আর সর্বশেষ দশা হচ্ছে টেলোফেজ। ইত্যাদি বন্ধুরা দেখো যে এটি মাইটোসিসের শেষ পর্যায়। এখানে প্রসেসের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতভাবে ঘটে। আর এখানে প্রসেসের যে ঘটনাগুলো কি হয়? বিপরীতভাবে ঘটে। ইত্যাদি বন্ধুরা এই যে প্রসেসের ঘটনাগুলো কি হয়? বিপরীতভাবে ঘটে। আর ক্রোমোজোমগুলোতে পানি যোজন ঘটতে থাকে। আর এই যে ক্রোমোজোমগুলো, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমগুলো, এই ক্রোমোজোমগুলোকে কি হয়? যে পানি যোজন ঘটতে থাকে বন্ধুরা, এবং সরু ও লম্বা আকার ধারণ করে। এই দেখতে পাচ্ছ তোমরা যে আঁকা বাঁকা কুণ্ডলী কাঁচার মতো লম্বা আবার সরু পুচুটির আকার এরা ধারণ করে বন্ধুরা। এবারে দেখো যে অবশেষে এরা জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। অবশেষে এরা জড়িয়ে গিয়ে কি গঠন করে? যে নিউক্লিয়ার
রেটিকুলাম গঠন করে, অবশেষে এরা জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। আর নিউক্লিয়াসের নিউক্লিয়াসের পুনরায় আবির্ভাব ঘটে, যে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের কি পুনরায় আবির্ভাব ঘটে পেশিতে। আর নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয়, এই যে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয় পেশিতে বন্ধুরা। এবার দেখো যে ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়, এই যে এক্সাম্পল আমরা দেখছি যে দেখতে পাচ্ছি যে দুই মেরুতে দুটা মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয় পেশিতে বন্ধুরা। এবারে দেখো যে হৃৎস্পন্দন যন্ত্রে কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো কি হয়ে যায়, ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। যে হৃৎস্পন্দন যন্ত্রের তন্তুগুলো কি হয়, এরা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর টেলোফেজ পর্যায়ের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকায় যে এন্ডোপ্লাজমিক জালিকায় ক্ষুদ্র অংশগুলো জমা হয়, অর্থাৎ এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, এই ক্ষুদ্র অংশগুলো কি হয় কোথায় জালিকায় জমা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং পরে মিলিত হয় পোস্টলেট গঠন করে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে যখন এন্ডোপ্লাজমিক জালিকা জমা হয় তখন এই পর্বটিকে টিকা আবার কি হয়ে যায় পোস্টলেট গঠন করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর সাইটোপ্লাজমিক অঙ্গাণু সমূহের সমবন্টন ঘটে। আর তোমরা জানো যে সাইটোপ্লাজমিক অঙ্গাণু কোনগুলিকে বলা হয়, মাইটোকন্ড্রিয়া থেকে ধীরে ধীরে রাইবোসোম গোলজি বডি সবগুলোকে মূলত সাইটোপ্লাজমিক অঙ্গাণু বলা হয়। আমরা এইটা আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখে আসছি, প্রথমে দিই সাইটোপ্লাজমিক অঙ্গাণু সমূহে সম্পর্কে আমরা ধারণা পেয়েছি প্রেসিকার বলা। ফলে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, এটি দেখো দেখতে পাচ্ছ যে দুটি ফলে অপত্য কোষ অর্থাৎ অপত্য নিউক্লিয়াস এবং এই অপত্য কোষের দুটি সৃষ্টি হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর প্রাণীর ক্ষেত্রে স্তন্ড যন্ত্রের হিসেবীয় অঞ্চল বরাবর কোষ ঝিল্লিটি গর্থের মতো ভিতরে ঢুকে যায়, আর যখন প্রাণীর ক্ষেত্রে চলে যায় তখন কোষ ঝিল্লিটি কি হয়ে যায়, কোষ ঝিল্লিটি পরবর্তীতে কি হয় গর্থের ভিতরে ঢুকে যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিতরের দিকে ঢুকে যায় এবং এই গর্থ সব দিক থেকে ক্রমান্বয়ে গভীরতর হয়ে একত্রে মিলিত হয়। এ গর্তগুলো কি হয় পরবর্তীতে গভীরতর হয় একত্রে মিলিত হয়, ফলে পোষ্টি হয়ে যায় দুই ভাগে বিভক্ত হয়ে যায়, যে ফলে আমরা পোষ্টিকে দুটি ভাগে বিভক্ত হয়ে যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। মনে রাখতে হবে যে দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, এটা তোমাদের বহুনির্বাচনী কোশ্চেনের মাঝে আসতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা টেলোফেজও শেষ করলাম। এবারে আমরা জানবো যে মাইটোসিসের গুরুত্ব, এই মাইটোসিসের গুরুত্ব জীব জগতে জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, কারণ এই মাইটোসিসের গুরুত্ব মনে করো যে জনন কোষ সৃষ্টির সময় মাইটোসিসের গুরুত্ব অপরিসীম, সেটা সম্পূর্ণ আমরা জানবো। যে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের যে জন্ম বা আবির্ভাব হবে সেটা মাইটোসিসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা সে সম্পর্কে এখন জানবো। খুব গুরুত্বপূর্ণ তোমাদের মনোযোগটা খুব জরুরি। এখানে দেখো যে মাইটোসিসের গুরুত্ব যে দৈহিক বৃদ্ধি, মাইটোসিসের ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। আর তোমরা জানো এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম এককোষী জীব আর বহুকোষী জীব সম্পর্কে, সেই বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। আর সকল বহুকোষী জীব আর সকল বহুকোষী জীব কি হয় ডাইগোট নামক একটি কোষ থেকে জীবন শুরু করে সে শিক্ষার্থী বন্ধুরা। আর ডাইগোটটা তো তোমরা জানো যে ডাইগোট হচ্ছে পুরুষ এবং স্ত্রী মিলনের ফলে যেটা উৎপন্ন হয় সেটা হলো জাইগোট, আর শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে জাইগোট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। জাইগোট নামক একটি কোষ থেকে জীবন শুরু করে, এই কোষটি বারবার মাইটোসিসের মাধ্যমে অসংখ্য কোষে সৃষ্টি করে পূর্ণাঙ্গ জীবে পরিণত করে। আর এই জাইগোটের ফলে কি হয়ে যায়, যে জাইগোটের ফলে একটি নতুন কোষ থেকে জীবন শুরু করে পরবর্তীতে কি হয় এই কোষটি বারবার বিভাজিত হয়, হ্যাঁ বারবার বিভাজিত হয় মাইটোসিসের প্রক্রিয়ার মাধ্যমে, মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে অসংখ্য কোষ সৃষ্টি করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অসংখ্য কোষ সৃষ্টি করে পরবর্তীতে কি হয় একটা পূর্ণাঙ্গ জীবে পরিণত হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা যে মাইটোসিসের গুরুত্বের দৈহিক বৃদ্ধি সম্পর্কে আমরা জানলাম। এবারে আমরা জানবো যে সুশৃঙ্খল বৃদ্ধি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সুশৃঙ্খল বৃদ্ধি এটা সুশৃঙ্খল বৃদ্ধিতে কিভাবে হয় দেখো, যে মাইটোসিসের সৃষ্ট যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, যে মাইটোসিসের সৃষ্ট আমরা দেখে আসলাম অপত্য ক্রোমোজোম যে আমরা দেখে আসলাম, যে অপত্য ক্রোমোজোমে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণ একই রকম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা থাকায়
শৃঙ্খল ভাবে হতে পারে। এরপরে দেখো যে নির্দিষ্ট আয়তন রক্ষা, আর এই নির্দিষ্ট আয়তন রক্ষার নেক্সট পয়েন্ট তোমাদের মাঝে আছে যে কোষের স্বাভাবিক আকার আকৃতি ও আয়তন নির্দিষ্ট থাকে। তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে এখানে কোষের নির্দিষ্ট আকার আকৃতি অর্থাৎ মানুষের, এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আছে, তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, যে মানুষের প্রায় 30 ট্রিলিয়ন কোষ থাকে, আর মানুষের দেহে প্রায় 30 ট্রিলিয়ন কোষ থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো যে ভারসাম্য রক্ষা, মাইটোসিসের মাধ্যমে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে ভারসাম্য বজায় থাকে, আর এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মাধ্যমে যে ভারসাম্য, এই ভারসাম্যটা বজায় থাকে সেটা হলো মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। ফলে কোষের আকৃতি ও আয়তন নির্দিষ্ট থাকে, এতে এর ফলে কি হয় কোষের আকার আকৃতি আয়তন নির্দিষ্ট থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো যে ক্ষতপূরণ, যে ক্ষয়পূরণ অর্থাৎ ক্ষতপূরণ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা তোমাদের এখান থেকে তোমাদের বহুনির্বাচনী কোশ্চেন হয়, সে কারণে এটার দিকে তোমাদের অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে। যে ক্ষতপূরণ হলো কোনো কারণে জীবদেহের ক্ষত সৃষ্টি, মানে মনে করো যে কোনো কারণে জীবদেহের যদি ক্ষত গর্তের কোনো সৃষ্টি হয় সেক্ষেত্রে কি হয় যে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে ক্ষতপূরণের মাইটোসিস অপরিহার্য। দেখো যে কোনো কারণে জীবদেহে যদি ক্ষত সৃষ্টি হয়, ক্ষত বলতে কোনো গর্তের অথবা কোনো আঁচড়ে যাওয়া অথবা কোনো কারণে গর্ত হয়ে যাওয়া, সেক্ষেত্রে জীবদেহের কী হয়ে যায় সৃষ্টি হলে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে, সেখানে এই মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে নতুন কোষ সৃষ্টি হয়, আর কোষ সৃষ্টির মাধ্যমে ক্ষত স্থান পূরণ করতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা এই যে মাইটোসিস এদের গুরুত্ব অপরিহার্য। এরপরে দেখো যে জিনগত সুস্থিত অবস্থা, যে জিনগত সুস্থিত অবস্থা দেখো যে মাইটোসিসের ফলে হুবহু মাতৃকোষের অনুরূপ গুণসম্পন্ন অপত্য কোষের সৃষ্টি হয়, আর এই মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ফলে কি হয় যে হুবহু মাতৃকোষের অনুরূপ গুণসম্পন্ন অপত্য কোষের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর তাই মাইটোসিসের কারণে জিনগত প্রকরণ ঘটে না, তাই মাইটোসিস প্রক্রিয়ার কারণে কি হয় যে জিনগত প্রকরণ ঘটে না, ফলে পপুলেশনে জিনগত সুস্থিতি অবস্থা থাকে, পপুলেশনে কি থাকে সুস্থিতি জিনগত অবস্থা থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো যে প্রজনন, এই প্রজননে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেটা তোমাদের শুরুতে বলছি মাইটোসিস এর গুরুত্বের শুরুতে, যে প্রজনন মাইটোসিসের ফলে অনেক জীবে অঙ্গজ ও অযৌন প্রজনন ঘটে। এখান থেকে তোমাদের বহুনির্বাচনী অনেক সময় কোশ্চেন আসে যে মাইটোসিস কোন প্রক্রিয়ায় প্রজনন ঘটায়, একটা হচ্ছে অঙ্গজ প্রজনন আর একটা হচ্ছে অযৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে মাইটোসিস প্রজনন ঘটায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো যে পুনরায়ুৎপত্তি, যে কিছু প্রাণী দেহের বিভিন্ন অঙ্গ পুনরুৎপাদন করতে সক্ষম, আবার কিছু প্রাণী আছে যে এদের দেহের পুনরায়ুৎপাদন করতে সক্ষম, সেটা তোমরা জানো যে হাইড্রা, তোমরা এই যে পড়ে আসছো যে হাইড্রার একটা মাথা কেটে বের হলে আরেকটা মাথা বাইর হয় এরকম হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেমন হাইড্রার দেহের অংশ সমুদ্র তারা, এই যে হাইড্রা এবং সমুদ্র তারা তোমার দুটাই এর সঙ্গে পরিচয় হয়ে গেছে ক্লাস এইটে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুটাই কি হয় যদি এদের দেহের কোনো অংশ কেটে যায় বা বাহু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আবার নতুন করে বাহু তৈরি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুনি স্যার এটা বিশেষ করে ড্রাগনের মতো বোঝায় আর কি হাইড্রা কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে একটা মাথা যদি কেটে যায় পরবর্তীতে আবার মাথা বাইর হতে পারে, আবার মাথা বাইর হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর মাইটোসিসের মাধ্যমে উৎপন্ন কোষেই অঙ্গের পুনরুৎপাদন সক্ষম, অর্থাৎ এই মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কোষের পুনরায় উৎপাদন সক্ষম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা মনে রাখতে হবে তোমাদের, কেননা এখান থেকে তোমাদের বহুনির্বাচনী কোশ্চেন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো যে ক্রমাগত ক্ষয়পূরণ, যে জীবদেহে কিছু কোষ আছে যাদের আয়ুকাল নির্দিষ্ট, আর এই জীবদেহের মাঝে কিছু কোষ আছে যাদের আয়ুকালটা কি নির্দিষ্ট প্রকৃতির, আর এসব কোষ যখন বিনষ্ট হয়ে যায়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এসব কোষ যখন বিনষ্ট হলে মাইটোসিসের মাধ্যমে এদের পূরণ ঘটায়। অর্থাৎ মনে রাখতে হবে তোমাদের যে জীবদেহের কিছু কোষ যদি
যাদের আয়ুকাল নীতি ধর এইসব কোষের যদি কোষ বিলুপ্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হয় মাইটোসিস এর মাধ্যমে কিন্তু পূরণ ঘটায় শেষ। বন্ধুরা এরপরে দেখো যে অনিয়ত মাইটোসিস এর খারাপ দিক, যে এই মাইটোসিস এর যে অনিয়ত খারাপ দিক, মাইটোসিস এর কিছু খারাপ দিক আছে সেটা আমরা দেখি। যেমন টিউমার, হ্যাঁ যেমন টিউমার, ক্যান্সার ইত্যাদি অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে হয়। অর্থাৎ এই ক্যান্সার এবং টিউমার মনে রাখতে হবে, এখান থেকে তোমাদের গোল নির্বাচন করছি না, যে টিউমার ক্যান্সার ইত্যাদি অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে হয়। সে শিক্ষার্থী বন্ধুরা আরেকটা তোমাদের জানাই যে এই মাইটোসিসের ফলে যে ক্যান্সারের রোগের যেটা হলো যে এক ধরনের ভাইরাস পাওয়া যায় এই রোগে, সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। অর্থাৎ প্যাপিলোমা ভাইরাস একটা হচ্ছে E6 আরেকটা হচ্ছে E7 E6 আরেকটা হচ্ছে E7 নামক দুটি জিন থাকে, এটা তোমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে তোমাদের জ্ঞানমূলক কোশ্চিন আসতে পারে এবং বহু নির্বাচন কোশ্চিনও পরীক্ষায় আসে। প্রিয় শিক্ষার্থী, এর আগে পরীক্ষায় আসা দেখা যেত যে প্যাপিলোমা ভাইরাস মানে ভাইরাস পাওয়া যায়, যার কারণে এটা কি হয় ক্যান্সার রোগে এবং ক্যান্সার রোগের ভাইরাসের কারণে E6 এবং E7 নামের জিন, E6 এবং E7 নামের দুটি জিন থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা মনে রাখতে হবে তোমাদের। আচ্ছা এরপরে হচ্ছে যে গুণগত বৈশিষ্ট্যে স্থিতিশীলতা রক্ষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো যে গুণগত বৈশিষ্ট্যে স্থিতিশীলতা রক্ষা, মাইটোসিসের ফলে একই ধরনের কোষের উৎপত্তি হওয়ায় জীবজগতের গুণগত বৈশিষ্ট্যে স্থিতিশীলতা বজায় থাকে। এটা মনে রাখতে হবে যে মাইটোসিসের ফলে একই ধরনের কোষের উৎপত্তি হয়, এরা কি করে যে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যে স্থিতিশীলতা বজায় রাখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে হচ্ছে জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি। দেখো যে মাইটোসিসের ফলে বহুকোষী জীবের জননাঙ্গ সৃষ্টি হয়, মনে রাখতে হবে তোমাদের যে মাইটোসিসের ফলে যে বহুকোষী জীব আছে এই বহুকোষী জীবের জননাঙ্গ সৃষ্টি হয়। তাছাড়াও জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়াও যে এই জনন কোষের যে সংখ্যা বৃদ্ধিতে একটার পর একটা বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধিতে এই মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা মাইটোসিসের গুরুত্ব জানলাম। এবারে জানবো আমরা যে পার্ট 3.3, অর্থাৎ এখানে আসছে তোমাদের পার্ট 3.3 হচ্ছে মিয়োসিস। এই মিয়োসিসের গুরুত্বপূর্ণ টপিক আমি তোমাদের মধ্যে তুলে ধরবো, তোমরা একটু গুরুত্বপূর্ণ টপিক, কারণ এখান থেকে অনেক কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে, সে কারণে তোমাদের অবশ্যই অবশ্যই একটু নোট করে লিখে নিতেও পারো, পাশাপাশি একটু মনে রাখলেও চলবে, তবে ক্লাসে মনোযোগী থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো যে মিয়োসিস কি বলছে, যে মিয়োসিস বা রাষ্ট্রীয় বিভাজন, তোমরা জানো যে এদের ক্লাস 8 তোমরা এই মিয়োসিস সম্পর্কে ধারণা অলরেডি তোমরা পেয়েছো। দেখো তারপরেও দেখো একটু যে মিয়োসিস এক ধরনের বিশেষ বিভাজন প্রক্রিয়া, আর এই বিভাজনে এক চক্রে নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়। আর মিয়োসিস প্রক্রিয়া কি হয়, যে এক চক্রে নিউক্লিয়াস কি হয় দুবার বিভাজিত হয়। প্রথমবারে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। প্রথমবার কি হয় যে নিউক্লিয়াসের যে ক্রোমোজোম সংখ্যা, এই ক্রোমোজোম সংখ্যা কি হয় যে অর্ধেক হয়ে যায়। আর এই বিভাজন মাতৃকোষে, দেখো যে এই বিভাজন মাতৃকোষের যে দুটি নিউক্লিয়াস পাওয়া যায় দ্বিতীয়বারে, তার প্রতিটি আবার দুটি কোষে বিভাজিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার অবশ্য ক্রোমোজোমের সংখ্যা এবং সমান থাকে, আর কি থাকে সে সময় যখন বিভাজন হয়ে যায় সেক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা কি থাকে সমান থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাই সব মিলিয়ে চূড়ান্ত ফল হলো যে মিয়োসিস বিভাজনে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ পাওয়া যায়। এটা মনে রাখতে হবে তোমাদের, বহুনির্বাচনী কোশ্চেন আসে যে একটি মিয়োসিস থেকে একটি ক্রোমোজোম থেকে, অর্থাৎ মিয়োসিস বিভাজনে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ পাওয়া যায়, আর যেগুলোর প্রতিটি মাতৃকোষের অর্ধেক সংখ্যা ক্রোমোজোম সংখ্যা ধারণ করে। আর এইগুলো কি করে যে মাতৃকোষের যে অর্ধেক সংখ্যা ক্রোমোজোম এরা ধারণ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাই মিয়োসিসের আরেক নাম রাষ্ট্রমূলক বিভাজন, সে কারণে মিয়োসিসের আরেক নাম হলো রাষ্ট্রমূলক বিভাজন। এখানে তোমাদের অনুধাবন প্রশ্ন আছে যে মিয়োসিসকে রাষ্ট্রমূলক বিভাজন বলা হয় কেন, এর কারণ দেখা যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কোশ্চেনটা তোমাদের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এরপরে দেখবো জানবো আমরা যে মিয়েসিস কোথায় হয়, এটাও তোমাদের পরীক্ষায় আছে যে মিয়েসিস কোথায় হয়, কোথায় হয় মূলত, কোথায় পাওয়া যায়, এই দুটো টপিক নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করবো, যে এই আলোচনা ধারাবাহিক করবো। যে তোমাদের অবশ্যই মনোযোগটা দিবি যে মিয়েসিস কোথায় হয়। দেখো যে নিম্ন শ্রেণীর জীব, নিম্ন শ্রেণীর জীব বিশেষ করে নিম্ন শ্রেণীর জীবগুলি যেগুলি খালি থেকে আমরা অনেক কম দেখতে পাই, এগুলো দেখতে গেলে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন আছে। দেখো অর্থাৎ হ্যাপ্লয়েড, আর হ্যাপ্লয়েড কে এন দ্বারা প্রকাশ করা হয় সেটা তো তোমরা জানো, যে হ্যাপ্লয়েড কে এন দ্বারা প্রকাশ করা হয় আর ডিপ্লয়েড কে টি এন দ্বারা প্রকাশ করা হয়। তোমাকে মনে রাখতে হবে, কারণ এখান থেকে তোমাদের কোশ্চিন হয় যে হ্যাপ্লয়েড কে এন, হ্যাপ্লয়েড এন জীবের গ্যামেটও হ্যাপ্লয়েড, অর্থাৎ হ্যাপ্লয়েড এর জীবের গ্যামেটের নামও হচ্ছে হ্যাপ্লয়েড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনে ডিপ্লয়েড জাইগট সৃষ্টি হয়, জাইগট সৃষ্টি হয়। আর দুটি হ্যাপ্লয়েড মিলনে যদি এন প্লাস এন ইকুয়াল টু টু এন, অর্থাৎ দুটা হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনে কি হয়, ডিপ্লয়েড সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাজেই জীবের ক্ষেত্রে প্রজাতির বৈশিষ্ট্য রক্ষার তাগিদে নিষেকের পর জাইগটে মিয়োসিস হয়। মনে রাখতে হবে তোমাদের যে যে জীবের ক্ষেত্রে প্রজাতির বৈশিষ্ট্য রক্ষার তাগিদে কি হয়, যে নিষেকের পরে জাইগট সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদের চিত্রে চিত্রে দেখাই, যে এই দেখো এটা জনন মাতৃকোষ, ভালো করে খেয়াল করবে তোমরা যে জনন মাতৃকোষ আছে টু এন। আর একটা কথা মনে রাখতে হবে যে ডেপ্লয়েড, ডেপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড সৃষ্টি হয়। দেখো এই যে ডেপ্লয়েড, তারপরে এন এন এন, অর্থাৎ ডেপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড 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 হ্যাপ্লয়েড, ডেপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড, যদি হ্যাপ্লয়েড থেকে ডেপ্লয়েডের সৃষ্টি হয়। এটা কোনো সময় কোশ্চেন কোনো রকম ভুল করে ফেলো, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে ডেপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড পর্যায়ক্রমে পারে, এরকম চিত্র তোমাদের পরীক্ষায় আসে। আবার অনেক সময় হ্যাপ্লয়েড থেকে আবার ডেপ্লয়েডে এরকম আসে না, সেই সেমিশনে তোমাদের যখন টু এনকে বোঝানো হবে তখন এটা হলো ডেপ্লয়েড, আর যখন এনকে বোঝানো হবে তখন এটা হ্যাপ্লয়েড। ঠিক আছে, অর্থাৎ টু এনটা হচ্ছে মাইটোসিস, এক কথা ঠিক ডেপ্লয়েড, অর্থাৎ টু এনটা হচ্ছে মাইটোসিসকে বোঝানো হয়, আর হ্যাপ্লয়েড যেটা এনটা মূলত মিয়োসিসকে বোঝানো হয়। অনেক সময় তোমাদের ক্ষেত্রের মাঝে যে টু এন এরকম টু এন দেওয়ার পরে তারপরে এরকম টান টান দেওয়ার পরে ইন 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 দেওয়া থাকে, অর্থাৎ হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমাদের বুঝে নিতে হবে ওটা হচ্ছে মিয়োসিস। অর্থাৎ ডেপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড সৃষ্টি হয় সেটা মিয়োসিস, আর ডেপ্লয়েড থেকে ডেপ্লয়েডের যেটা সৃষ্টি হয় অর্থাৎ টু এন থেকে টু এন টু এন টু এন টু এন যখন হয় তখন সেটা বুঝিয়ে নিতে হবে তোমাদের ওটা মাইটোসিস। এরপরে দেখো যে উঁচু শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের সাধারণত ডেপ্লয়েড অর্থাৎ টু এন, আর ডেপ্লয়েড জীব থেকে হ্যাপ্লয়েড গ্যামেট সৃষ্টি হলে নিষেকের পর পুনরায় ডিপ্লয়েড যখন সৃষ্টি হয় তখন কি হয়, পুনরায় আবার কি হয় যে ডেপ্লয়েড অবস্থায় পুনরায় বৃদ্ধি ঘটা সম্ভব, অর্থাৎ পুনরায় ডেপ্লয়েড অবস্থা পুনরায় বৃদ্ধি ঘটা সম্ভব। এজন্য ডেপ্লয়েড জীবের ক্ষেত্রে গ্যামেট সৃষ্টির আগে জনন মাতৃকোষে মিয়োসিস সংঘটিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখবো আমরা যে মিয়োসিস কেন হয়। দেখো আমরা মিয়োসিস কোথায় হয় জানলাম, এবারে জানবো যে মিয়োসিস কেন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু ভালো করে খেয়াল করবো তোমরা যে হ্যাপ্লয়েড এন পুরুষ জনন কোষ, অর্থাৎ হ্যাপ্লয়েড এনটা হচ্ছে পুরুষ জনন কোষ, আর স্ত্রী হচ্ছে যেটা হচ্ছে স্ত্রী জনন কোষের মিলনের ফলে কি হয়, জাইগটে জাইগটটি ডেপ্লয়েড হয়। অর্থাৎ হ্যাপ্লয়েডের পুরুষ জনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনের ফলে কি উৎপন্ন হয়, যে জাইগটটি ডেপ্লয়েড হয়, অর্থাৎ ডেপ্লয়েড টু এন। আর এই জাইগট মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, প্রথমে ভ্রূণ উৎপন্ন হয়, অর্থাৎ এই টু এন থেকে দেখো যে এই যে টু এন থেকে মিয়োসিস মিয়োসিস দেখতে পাচ্ছি আমরা মিয়োসিস মিয়োসিস, তারপরে হলো টু এন, অর্থাৎ এর থেকে কি হলো ডিম্বাণু এবং শুক্রাণু মিলে কি হয় জাইগট উৎপন্ন হয়, অর্থাৎ টু এন উৎপন্ন হয়। এই যে এইটা জাইগটটি ডেপ্লয়েড অর্থাৎ টু এর উৎপন্ন হয়, আর ডেপ্লয়েড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই ডেপ্লয়েড আর হ্যাপ্লয়েড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এই ক্ষেত্রে এই জাইগট মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় প্রথমে ভ্রূণ এবং বিশেষ অবশিষ্ট পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো অর্থাৎ পূর্ণাঙ্গ জীবের প্রতিটি কোষই ডেপ্লয়েড, অর্থাৎ পূর্ণাঙ্গ জীবের প্রতিটি কোষই ডেপ্লয়েড, এটা তোমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ডেপ্লয়েড সংখ্যা ক্রোমোজোম থাকে, অর্থাৎ পূর্ণাঙ্গ জীবে প্রতিটি কোষে ডেপ্লয়েড সংখ্যা ক্রোমোজোম থাকে। আরেকটা কথা
ক্রোমোজোম থাকে, আর নিষেকের আগেই যদি দেখো যে নিষেকের আগেই যদি জনন কোষগুলোতে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক না হয়ে যায়, তাহলে নতুন সৃষ্ট জায়গোটে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হবে। যদি নিষেকের যদি মনে রাখতে হবে তোমাদের, নিষেকের আগে যদি জনন কোষগুলোতে জনন কোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক না হয়, সেক্ষেত্রে কি হয় না হয় সেক্ষেত্রে নতুন সৃষ্ট জায়গোটে কি হয়, নতুন সৃষ্ট জায়গোটে ক্রোমোজোমের সংখ্যা তখন কি হয় দ্বিগুণ হয়। সেক্ষেত্রে বন্ধুরা যেহেতু ক্রোমোজোম জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে, তাই ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হবে। আর এই মনে রাখতে হবে যেহেতু ক্রোমোজোম জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে থাকে, তাই ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হলে কি হয়, যে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হলে বংশধারের মধ্যে আমূল পরিবর্তন ঘটে। আর মেয়োসিসে হয় বলেই, আরেকটা কথা মনে রাখতে হবে, মেয়োসিস হয় বলেই যে প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যে মেয়েসিস কেন হয়, কোথায় হয় সে সম্পর্কে আমরা জানলাম, যে মেয়েসিস কেন হয় সেটা আমরা জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, কোশ্চিন আসে তোমাদের পরীক্ষায় মেয়েসিস কেন হয় এবং মেয়েসিস কোথায় হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের এই মাইটোসিস এবং মেয়েসিস যে তোমাদের বাড়ির কাজ, এই বাড়ির কাজগুলো তোমরা সুন্দর করে পড়ে নিও, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় আসে কোশ্চিন। যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি জ্ঞানমূলক, মানুষের দেহে কোষের সংখ্যা কত, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। এরপর হলো ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাসের নাম লেখো। এরপর হচ্ছে মেরুমুখী চলন কি। এরপর হচ্ছে ডেপ্লয়েড কি। এরপর হচ্ছে জাইগট কি। এরপর হচ্ছে বিভাজন প্রক্রিয়ায় জনন কোষ উৎপন্ন, বিভাজন প্রক্রিয়ায় জনন কোষ উৎপন্ন হয় এটা হবে জাইগট কি। এটা হলে কি হবে, আর জনন কোন কোন বিভাজন প্রক্রিয়ায় জনন কোষ উৎপন্ন হয়। সেই শিক্ষার্থী বন্ধুরা, এই কোশ্চেন গুলো তোমাদের সুন্দর করে পড়ে দিতে হবে, কারণ এইগুলির মাঝে তোমাদের পরীক্ষায় কোশ্চেন হয়। সেই শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো যে অনুগমনমূলক প্রশ্ন, মেয়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে, মেয়োসিস কোষ বিভাজন কেন ঘটে, দুইটাই খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিন নম্বর কোশ্চেনটা তোমাদের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যার পরীক্ষা আসছে রাসমূলক বিভাজন বলতে কি বোঝায়, অথবা এরকমও কোশ্চিন আসতে পারে যে মেয়েসিসকে রাসমূলক কোষ বিভাজন বলা হয় কেন, ব্যাখ্যা করো। এরপর হচ্ছে মেয়েসিস কোষ বিভাজনের মাধ্যমে কিভাবে ক্রোমোজোমের সমতা রক্ষা পায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুধাবন কোশ্চিনগুলো তোমাদের সুন্দর করে পড়ে নিতে হবে, এই কোশ্চিনগুলোর মাঝে তোমাদের পরীক্ষায় কোশ্চিনের মাথা রাখতে হবে। এরপর হচ্ছে অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমের আকৃতি কেমন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো দুই মেরু মেরুপ্রান্ত অবস্থান নেই এবং এর দৈর্ঘ্য পায়, কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো মেরুপ্রান্ত অবস্থান নেয় এবং এর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। শিক্ষার্থী বন্ধুরা, এই কোশ্চেন গুলো তোমাদের সুন্দর করে পড়ে নিতে হবে, এই কোশ্চেন গুলোর মাঝে তোমাদের পরীক্ষা করছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসের একেবারে শেষ প্রান্তে এসে পড়ছি, আর শেষে যে কোশ্চেন গুলো তোমাদের দেওয়া হলো যে অনুধাবন এবং জ্ঞানমূলক যে কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো তোমরা সুন্দর করে পড়ে দিও, কারণ এইগুলো এই পাঠের মাঝে এই কোশ্চেন গুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। পরীক্ষার কোশ্চেন গুলি ভালো করে পড়বা, আর একটা কথা তোমাদেরকে বলবো যে বুঝে বুঝে পড়বা, দু একবার বুঝে বুঝে পড়লে ইনশাল্লাহ তোমাদের পড়া হয়ে যাবে। এটি আমি আশা করি পরিচিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।